আজকে উত্তরবঙ্গ নির্বাচন চলছে। জলপাইগুড়ির বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডাবগ্রামে ঠাকুরনগরে 50 মিটারের মধ্যে ভোটার স্লিপ বিলি করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। উজ্জ্বল, ঠিক কি অভিযোগ উঠছে এই মুহূর্তে, কি পরিস্থিতি? দেখো, আমরা পরপর দুটো ঘটনা দেখলাম। এখান থেকে সামান্য কিছু দূরে একটা স্কুলে পাশে আমরা দেখলাম বিজেপির কর্মী সমর্থকরা, তারা সেখানে বসে সরকারি ভাবে সরকারি যে স্লিপ থাকে সেই সরকারি স্লিপ বিলি করছিল। আর এখানে দেখো, এখানে একদম 100 মিটারের মধ্যে এখানে একজন বসে রয়েছেন বিজেপির কর্মীরা, এবং এখান থেকে তিনি বিজেপির স্লিপ বিলি করছেন, কিন্তু এটা একেবারে 100 মিটারের মধ্যে। এবং গৌতম দেব এখানে আসার পর অভিযোগ করেন, এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ এসেছে, পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করছে, কিন্তু এই ভদ্রমহিলা অসুস্থ, এরা তিনজনে মিলে এখানে বসেই কাজ করছিলেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে কিন্তু রীতিমত উত্তেজনা তৈরি হচ্ছে, কারণ এদের যেটা অভিযোগ যে 50 মিটারের মধ্যে তারা এইটা বিলি করছিলেন। আপনি কি বিলি করছিলেন? না না, আমি বুঝতে পারিনি স্যার। এই হচ্ছে অভিযোগ, এবং দেখতেই পাচ্ছ যে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করার জন্য নিয়ে যাচ্ছে। এখানে তার স্ত্রী রয়েছেন, ছেলে রয়েছেন, তারা অনুরোধ করছেন আমরা আমরা দেখব। এবং গৌতম দেব তিনিও এখানে ছিলেন, এবং তিনি কিন্তু এখানে দাঁড়িয়ে অভিযোগ করার পর তিনি বেরিয়ে গেছেন। এবং এখানে যেটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ, যে বারবার বলা সত্ত্বেও এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ কিন্তু শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, কারণ এখানে দাঁড়িয়ে 50 মিটারের মধ্যে শিখা চ্যাটার্জি বিজেপির প্রার্থী, তার সমর্থনে এখানে ভোটার স্লিপ বিলি করা হচ্ছিল, এবং সেই কারণে পুলিশ শেষ পর্যন্ত গ্রেপ্তার করল। এই অঞ্চলে কিন্তু আপাত দৃষ্টিতে শান্তিপূর্ণ ভোট হলো, আমরা দেখেছি এর আগে একটা কেন্দ্র থেকে সরকারি ভোটার স্লিপ যেটা বিএলও অফিস থেকে বিলি করার কথা, সেই বিএলও অফিসের ভোটার স্লিপ বিজেপি অফিস থেকে বিলি করা হচ্ছিল। এখানে দেখা যাচ্ছে 50 মিটারের মধ্যে বসে বিজেপি ভোটার স্লিপ। ধন্যবাদ। এবার দেখাবো উত্তর চব্বিশ পরগনার পানিহাটির ছবি, যেখানে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ, ক্যাম্প অফিস ভাঙচুর করা হচ্ছে এমনটাই অভিযোগ উঠছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি ঘটেছে? দেখো, অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী যায়, এবং যাওয়ার পরে সেখান থেকে তৃণমূল কংগ্রেসের দুটো ক্যাম্প, সেটা 200 মিটারের মধ্যে রয়েছে এমনটা অভিযোগ তুলে সেন্ট্রাল ফোর্স সেই ক্যাম্পগুলো সরিয়ে দেয়। যদিও যে অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে যে একজন বিজেপি কর্মী তিনি ওই দায়িত্বে ছিলেন ওই বুথের, এবং তাকে মারধর করা হয়েছে, আসলে কথা বলবো, আপনাকে মারধর করা হয়েছে, কি অভিযোগ? আমাকে, আমি ক্যাম্পে ছিলাম, ক্যাম্পে থাকাকালীন আমি দেখছি ক্যাম্পে বুথের একটু ফাঁকা আছে, আমি ভোটটা দিয়ে আসি। আমি ভোটটা দিতে গেছি, এখানকার যে কাউন্সিলর আছে পানিহাটি 13 নম্বর ওয়ার্ডের এক্স কাউন্সিলর জয়ন্ত দাস, সে আমাকে অশ্লীল ভাষায় খিস্তি গালগালি করে যাওয়ার সময়, ভোট দেওয়ার সময়। আমি যখন সিআরপিএফদের ক্যাম্পে গিয়ে বললাম যে এরকম ব্যাপার, আপনার এখানকার কাউন্সিলর এরকম ডেট দিচ্ছে, আপনারা একটু ব্যাপারটা দেখুন, ওনারা যখন লাঠি নিয়ে বাসি বাজিয়ে সরিয়ে দিল, আমি যখন ভোট দিয়ে বেরিয়ে আসছি তখন আমাকে চট থাপ্পড় মারলো, আমার মোবাইল ভেঙে দিয়েছে, এবং আমাকে চট থাপ্পড় মেলে অকথ্য ভাষা গালাগালি। আপনাদের ক্যাম্পও ভাঙচুর? ক্যাম্পের আমাদের যে টেবিল ছিল, আমরা তো ক্যাম্প তো এখন পারমেন্ট করতে পারবো না, টেবিল ছিল, টেবিল ছাতা ওরা উল্টে দিল, চেয়ার টেবিল ফেলে দিল, ফেলে দিয়ে আমাকে মারলো, আমার গায়ে হাত দিল, আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করলো। এবং আপনার নাম? আমার নাম দীপক হালদার। যেমনটা বিজেপি কর্মী তিনি যেটা অভিযোগ করছেন, যদি এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস, তাহলে যেটা বক্তব্যতে শান্তিপূর্ণ ভোট হচ্ছে এমন কোনো ঘটনা ঘটেনি, যদি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে সিআরপিএফ চলে আসে এবং তারা এসে দুটো ক্যাম্প তৃণমূল কংগ্রেসের সেখান থেকে সরিয়ে দেয়। ধন্যবাদ আবির। আবার আলোচনায় আসবো, আমি দেবজিতের কাছে আসবো। দেবজিৎ, একাধিক অভিযোগ উঠছে, এবং আমরা যদি মেমারির ঘটনা দেখি যেখানে বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে একজন প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে, এবং তিনি তৃণমূল কংগ্রেসের কাজ করছে এমনটা অভিযোগ উঠছে, তো নীতিগত মারাত্মক অভিযোগ। অভিযোগ তো যথেষ্টই মারাত্মক, সব থেকে বড় কথা এরকম ভাবে বুথেতে এজেন্ট বসতে না দেওয়া, সেটা প্রার্থী হিসেবে জাঙ্গিপাড়ায় আমিও ফেস করে এসেছি। বিজেপির এজেন্টদের বেছে বেছে বুথে বসতে দিচ্ছেন না কিছু প্রিসাইডিং অফিসার, যারা কিনা সরকারি দলের সঙ্গে যুক্ত আছেন। এগুলো নিয়ে আমরা যথাযোগ্য জায়গায় ঠিক মতন আমরা ব্রিফিং করছি, কিন্তু সব থেকে বড় কথা যে এই যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা বাছাই করে স্ক্রিনিং করার যে চেষ্টা করা চলছে,
এটা নিয়ে আমাদের ভাবা উচিত, বোঝা উচিত, এবং যিনি নির্বাচন কমিশনের সঙ্গে যারা যুক্ত আছেন, যে যারা বিরুদ্ধে অভিযোগ উঠছে যে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, কোথায় মারধর করা হচ্ছে, একাধিক অভিযোগ। আমি এই কথা বলবো না, যেমন ধরুন এই একটু আগে দেখা গেল 50 মিটারের মধ্যে বিজেপির স্লিপ বিলিভ মানে বিজেপির করছেন। দেখুন এটা ইনঅ্যাডভার্টেন্টলি বা হয়তো বোঝার ভুল, কিংবা উনি সত্যি সত্যি বলেন, আইন আইনের পথে চলবে, সেটা নিয়ে অন্য কিছু বলা নেই। এক মিনিট, কিন্তু এই যে ক্যাম্প অফিসে বসতে না দেওয়া, হ্যাঁ, এই ব্যাপারটা, এবং আমি আপনাদের বলে রাখছি, বহু জায়গায় প্রিসাইডিং অফিসাররা এরাম বলছেন যে বিজেপির যে ধূপগুড়ি খবরে চোখ রাখবো, ভোট দেওয়ার পর তৃণমূলের ক্যাম্প অফিসে গিয়ে পান সুপুরি খাওয়ায় ভোটারকে কোপ, হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি বিধানসভার 206 নম্বর বুথে, হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল সমর্থক। হামলার অভিযোগ অস্বীকার বিজেপির।